আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, রাতের মধ্যে রাজধানী কোরবানি বর্জ্য অপসারণের নির্দেশ দুই মেয়রের। দেশে করোনায় আরো 173 জনের মৃত্যু, হাসপাতালে ম্লান, করোনা রোগী ও স্বজনদের ঈদ। এবং কোভিডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান রাষ্ট্রপতির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আত্মত্যাগ, সম্প্রীতি ও মানুষে মানুষে ভেদাভেদ দূর করার প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা সংক্রমণ এড়াতে এবারও ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি করোনা মহামারী থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজ আদায়ের পর ঈদের মূল পর্ব পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান জুয়েল ও হুমায়ুন কবির। করোনা মহামারীর মধ্যে এটি চতুর্থ ঈদ। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় এবারও ঈদে নেই চিরচেনা সেই উৎসবের আমেজ। ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হল ঈদ জামাত। করোনা পরিস্থিতিতেও রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিতে দলে দলে আসেন মানুষ। অনেকে মসজিদের বাইরেও নামাজ আদায় করেন। তবে মসজিদের বাইরে উপেক্ষিত ছিল শারীরিক দূরত্ব। নগরীর বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে এই মহামারীর মধ্যে আমরা সুন্দরভাবে ঈদের জামাতটা আজকে আদায় করতে পারলাম। আলহামদুলিল্লাহ যে মহামারীর মাঝেও আমরা সুস্থ স্বাভাবিকভাবে ঈদের নামাজ শেষ করতে পারছি। আর আজকের দেশবাসীর জন্য আমরা সবাই দোয়া চেয়েছি। আল্লাহ যেন মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে হেফাজত করে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। সকাল 7:45 পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে করোনা মহামারী সহ সব দুর্যোগ থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। এবারও বারণ ছিল নামাজের পর হাত মেলানো ও কোলাকুলি, তাই দূর থেকেই হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়। আসলে খারাপ লাগছে যে আমরা কোলাকুলি করতে পারছি না, হাত মিলাতে পারছি না। কোলাকুলির মাধ্যমে আমাদের আমরা ভাই ভাই একত্রিত হয়ে যাই, কিন্তু এইটা করোনার কারণে করতে পারতেছি না, এটা আসলে খুব কষ্টের। গত তিনবারের মতো এবারও ঈদের জামাত শেষে নেই চিরচেনা কোলাকুলি। যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা। সবার একটাই চাওয়া, কেটে যাক করোনাকালের অন্ধকার, ফিরে আসুক বাধাহীন সেই খুশির ঈদ। সবাইকে ঈদ মোবারক। নামাজের পর বাড়ি ফিরে আল্লাহর নামে পশু কুরবানির মধ্য দিয়ে সম্পন্ন করা হয় ঈদের প্রধান আনুষ্ঠানিকতা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নামাজের পরপরই যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন নগরবাসী। করোনাকালের কোরবানির সময় কেউ কেউ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করলেও বেশিরভাগ জনই ছিলেন এ ব্যাপারে উদাসীন। এদিকে দ্বিতীয়বারের মতো নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফসলে রাব্বি রিপোর্ট। মহান আল্লাহ তাআলার নির্দেশ মেনে ঈদের নামাজ শেষেই পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। যার যার বাড়ির আঙিনা অথবা রাস্তায় কোরবানি দেন নগরবাসী। কোরবানির পর পশু জবাই স্থানকে পরিষ্কারের চেষ্টা করলেও রক্তের ছোপ ছোপ দাগ থেকেই যাচ্ছে। এ থেকে বের হবে দুর্গন্ধ, যা মোটেই পছন্দ নয় ছেলে বুড়ো কারো। খারাপটা লাগে হচ্ছে রাস্তার মধ্যে যেমন গরুর রক্ত থাকে, গন্ধ থাকে। নগরবাসীকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উদ্যোগ নেয় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির। এখানে খোলা ময়দানে যেরকম আমরা দিচ্ছি, এখানে আমাদের জন্য আর কি সবার সাথে দেখা হচ্ছে, একটা আনন্দমুখর পরিবেশ হবে। মানুষেরও মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদেরও কিছু সুযোগ সুবিধা বাড়াতে হবে। আমরা একটা জিনিস শুরু করলে এটার কি সুফল কি কুফল এই জিনিসগুলো আসলে ধরা পড়ে, মানে আমরা শুরু না করলে আসলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো না। অনেকে সেই উদ্যোগে সাড়া দিল, বেশিরভাগ মানুষই কোরবানি দেন যত্রতত্র।
এইভাবে করা হয়েছে এটা জানতাম না যে মাঠে বা কোথাও একসাথে করা লাগবে। মাঠে নিয়ে যেতে পারতেছে না গরুগুলোকে, জবাই করে ওরা আবার এখানে নিয়ে আসবে, এটা ওদের জন্য একটা বার্ডেন। এই জন্য ওরা আপনার চিন্তা ভাবনা করছে যে বাড়ির সামনে দিচ্ছে। সাধারণ মানুষের সারা না পায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির পরিকল্পনা বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নালা আর রাস্তা পরিষ্কারের মতো রুটিন কাজ থেকে বের হয়ে কোরবানি ব্যবস্থাপনায় একটি পরিবর্তন আনার চেষ্টা করছে উত্তরের নগর কর্তৃপক্ষ, কিন্তু নগরবাসী সে উদ্যোগে খুব একটা সাড়া দিচ্ছেন না। তারা বলছেন আরও কিছু সুবিধা যোগ করা গেলে নগর কর্তৃপক্ষের সে উদ্যোগ সফল হতে পারে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাতের মধ্যে রাজধানী কোরবানি বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকার দুই সিটি মেয়র। এজন্য দিন রাত কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের 21,000 পরিচ্ছন্ন কর্মী। আরো জানাচ্ছেন মাহবুব কবির জপল। পরিচ্ছন্ন কর্মীদের উদ্বুদ্ধ করতেই কাজে নেমে পড়েন ঢাকা উত্তরের মেয়র আতিক। দ্রুত হাটের বর্জ্য আর কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নগর কর্তৃপক্ষ। আমাদের 500 যন্ত্রপাতি সব কিন্তু আমরা কাজে লেগেছি এবং আমরা এখন থেকে মাঠে চলে যাব। আজকে যেই কোরবানিগুলো হয়ে যাবে এগুলো আজকে 12টার মধ্যেই আমি ক্লিন করে ফেলব। এবার ঢাকা মহানগরীতে 10 লাখের বেশি পশু কোরবানি হয়েছে, সেগুলোর বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। ঢাকাবাসীর কাছে নিবেদন থাকবে, নির্ধারিত জায়গায় বর্জ্য দেওয়ার জন্য কোনো যে সময় কোনো উন্মুক্ত স্থানে নালা নর্দমায় বর্জ্য যেন না ফেলে। ঈদের দিন ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রায় 25,000 টন কোরবানির বর্জ্য তৈরি হয়, যা পরিচ্ছন্নতার জন্য 21,000 কর্মী এরই মধ্যে কাজ করছে। তবে বাসিন্দারা সচেতন হলে এই কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব বলে মনে করছে নগর কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 173 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 18,498। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ 58 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় 38 জন, চট্টগ্রামে 32 জন, রংপুরে 16, রাজশাহীতে 11, বরিশালে 8, সিলেটে 6 এবং ময়মনসিংহে 4 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 98 জন পুরুষ ও 75 জন নারী, এর মধ্যে 50 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সবশেষ 24 ঘন্টায় 25,625টি নমুনা পরীক্ষায় 7,614 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 30.48%। চারিদিকে ঈদের ডামাডোল বাজলেও হাসপাতালগুলোর চিত্র ভিন্ন। করোনার মৃত্যুর খবরে কিছুক্ষণ পরপরই ভেসে আসে স্বজনদের আহাজারি। মহামারীর এই সময়ে হাসপাতালের আঙিনায় ঈদ কাটছে অনেক রোগী ও তাদের স্বজনদের, আর রোগীদের সুস্থ করে তোলাই যেন চিকিৎসকদের সবচেয়ে বড় ঈদের আনন্দ। একরামুল হক, সাইমের রিপোর্ট। ঈদের সকালে মাকে হারিয়েছেন শাকিল, এমন দিনে নিজের গর্ভধারিণীকে বিদায় দিতে হবে তা কল্পনাও করেননি কখনো। একজন মা যখন তার ছেলের হাতে মারা যায়, তা ছেলের অনুভূতিটা কিরকম হতে পারে এটা সবাই জানে। অনেকে উপসর্গ নিয়ে আসছেন হাসপাতালে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অভিভাবক হতভম্ব তার 4 বছরের শিশুর করোনা ধরা পড়ার খবরে। আমার বাসায় আর একজনের পজিটিভ হয়েছে, বাচ্চা কালকে থেকে জ্বর অনেক বেশি। শতবর্ষী বাদল হোসেন করোনার আঘাতে ছটফট করছেন হাসপাতালের বিছানায়। পরিবারের সবাইকে নিয়ে এবার আর ঈদ করা হলো না তার। হাসপাতালেই সঙ্গী হয়েছেন সন্তান ও নাতনি, এমন অনেকেরই ঈদ কাটছে হাসপাতালের বেড কিংবা আঙিনায়। ঈদ তো দাদুকে নিয়ে সবাই মিলে একসঙ্গে করার ইচ্ছা ছিল বাসায়, এত বছর ধরে চাচারা ফুপুরা সবাই মিলে একসঙ্গে হয়ে ঈদ করা হয়, এবারই শুধু আলাদা। ঈদ তো আবারও করা যাবে, কিন্তু আমার মা যদি এখন চলে যায় তো সেটা তো আর পাবো না কখনো, যার কারণে আমি চাচ্ছি যে আমার মার সুস্থতাই আগে। স্বাস্থ্যকর্মীদের কাছেও ঈদের দিন আলাদা কিছু নয়, মহামারী থেকে রোগীকে সারিয়ে তোলা তাদের জন্য ঈদ আনন্দের চেয়েও কোনো অংশে কম নয়। চিকিৎসক যে স্টাফ আছে আমরা সর্বোচ্চ রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাইতেছি। একটা পেশেন্ট আসতেছে, আমরা জানি না তার কখন অক্সিজেন ফল করবে, কখন তার আইসিইউ সাপোর্ট লাগবে, এই যে একটা প্যানিক আমাদের ভিতরে সবার ভিতরে একটা তৈরি একটা টেনশন কাজ করতেছে। সব কিছু মিলে ঈদের যে আমেজটা সেই আমেজটা কিন্তু আমাদের ভিতরে ওরকম নাই। চিকিৎসকরা জানিয়েছেন ঈদের কদিন পর রোগীর চাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে। ইকরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান। এ সময় করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোরবানির মর্মার্থ থেকে সবাইকে আত্মত্যাগ ও আনন্দ বেদনা ভাগাভাগি করে নেয়ার মনোভাব এবং সহিষ্ণুতার শিক্ষা নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকার করোনা মোকাবেলা ও অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদান সহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বৈশ্বিক করোনা পরিস্থিতির ক্রমবর্ধমানের কারণে টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও বর্তমানে তা পুরোদমে এগিয়ে যাচ্ছে। সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল নাগরিকের জন্য টিকাদান নিশ্চিত করতে বদ্ধপরিকর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে তাদের ঈদ উপহার হিসেবে ফলমূল ও মিষ্টি পাঠান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার ই আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার পৌঁছে দেন। বদলে যাওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদযাপনের এই সময়ে জনগণ সম্মুখ সারি করোনা যোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা মহামারীতে সংকট উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর বাসায় ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমাদের নেতা কর্মীদের জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আকুল। আসুন আমরা অসহায় মানুষের সাথে, প্রতিবেশীদের সাথে, পিছিয়ে পড়া স্বজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করি। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের ধূপশীল আর্মি ক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে রাঙামাটি ধূপশীল আর্মি ক্যাম্পে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন। পরে ধূপশীল সেনা ক্যাম্প ও রুমা জোন সদরের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি করোনাকালে সরকারের বিধি নিষেধ যথাযথভাবে পালনে সেনা সদস্যদের নির্দেশ দেন তিনি। পরে দুটি ক্যাম্পে একটি করে গাছের চারা রোপণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শেষে রুমার জোনে প্রীতিভোজে অংশ নেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। হারারেতে তিন ম্যাচ সিরিজে প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। পরিসংখ্যানও অনুপ্রেরণা যোগাচ্ছে সফরকারীদের। মুখোমুখি 13 খেলার 9টিতে জিতেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে আগামীকাল বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।